মুখটা তোমার এত সুন্দর হাতটা কেন কালো ময়দা লাগাছো কন্যা গো কন্যা লাগাইছো ভালো ময়দা লাগাছো কন্যা গো এই যে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা পুরুষের একটা স্বার স্বয়ং যে আমি বিয়ে করব ভরসামিয়ে এরকম মন চায় কি চায় না কি কম চায় কি চায় না যে কার কার চায় এটা হাত তুলে দেখেন তো দেখি আচ্ছা আপনারা যে হাতে তুলতেছেন না মন কি চায় না যে সুন্দর বউ সুন্দর মন কার কার চায় এটা হাত তুলে দেখেন তো দেখি আলহামদুলিল্লাহ হাত নামা বুড়োরা খুব চালাক বুড়োরা হাত তুলতেছে না শুনেন সবার মন চায় যে সুন্দর বউ কিন্তু বাংলাদেশের অবস্থা এমন আমার মতো ডিপ কালার ডিপ কালার বলেন না কালা মানুষের ডিপ কালার বলে আর ফর্সা মানুষের কি কালার লাইট কালার এই যে বুঝছি সবাই সব যুবক চায় যে আমি লাইট কালার বিবিকে বিয়ে করব মিয়ারা এমন মেকআপ মাখায় মাখা মুখে লিয়ে লিয়ে ময়দা মাখা মাখা মুখ সাদা আছে কথা কয় না রে কথা কয় না একটা ছেলে দেখতে যায় যায়া বোর তো অত কিছু দেখে না বাসর করে আসেন ধরা খায় যায়া দেখে মুখ ফক 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 করতেছে বাপের তো আমি এই বিয়েই করবো বাপ কয় না ভালোই দেখা যায় ওর বাড়িও কয় না খুব সুন্দর দেখা যায় তখন বিয়ে করে নিয়ে আসছে বাসর করে যেদিন যাবে বিয়ে করে নিয়ে যাবে সেদিন আবার পাল্লারে তা সাজায় একটা চোখের মধ্যে 32 রকমের মাল মেডিসিন দেয় কথা কয় না ঠোঁটের মধ্যে 33 রকমের গায়ে এমন জিনিস দেয় চিকমিক চিকমি করে রাস্তা দিয়ে হাইতে যখন যায় একটু জামা কাপড় দিল ওরে খালি ধুলোর মতো খালি ওরে ঝিকমিক করে ওরে কথা কয় না কথা কয় না বাসর ঘরে যায় দেখে মুখ এরকম যেই বিবি স্বামীর মুখে মিষ্টি দিবের কাছে হাত দেখা যায় কালা কথা কয় না রে ছেলে তার বিবির সাথে দুই একদিন সংসার করে মনের দুঃখে আমতলা যা কাঁদতেছে আরে বিয়ে করবো আমি সুন্দর বউ আরে বউ না এখন লাইট কালার বিয়ে করবে না ডিপ কালার আপনার ওই আমতলা বসে আমি ওখান থেকে যাইতেছি ও গান গাইতেছে মন আনন্দে বলবো কি ও যে মুখটা তোমার এত সুন্দর হাতটা কেন কালো ময়দা লাগাছো কন্যা গো কন্যা লাগাইছো ভালো ময়দা লাগাছো কন্যা গো আগে যদি জানতাম কন্যা আমারে ঠকাইবে তোমারে না করতাম বিয়া গো আমি থাকতাম কুমার হইয়া তোমারে না করতাম বিয়া গো আমি ওখান দিয়ে যাইতো আমি তখন বললাম ও যে ভাগ্যে যাক আল্লাহর কাছে ধৈর্য ধরো নসিবে যায় আছে কপালের লেখক যুবক গো যুবক কেউ খণ্ডাইতে না পারে কপালের লেখক যুবক গো যুবক চোখের মানে পেলে তাই কি এই রকম করে মানুষ মানুষকে ঠকায় শুধু বিয়ে করব আমি লাইট কালার এখন দেখি বউ হলো ডিপ কালার তাই কি মানুষকে এমন করে ঠকায় আমি বললাম ভাই জান এইটা হলো বর্তমান যুগের মানুষের স্বভাব আপনার নিজেকে জিতে অন্য জনকে ঠকায় আমি বললাম তোমাকে কে ঠকাইছে আমার বউ আমারে ঠকাইছে আমার বউ ডিপ কালার আমি হলাম লাইট কালার আমার বড় শখ বিয়ে করবো লাইট কালার বউ হয়ে গেছে আমার মতো ডিপ কালার কিন্তু বউ আমারে ঠকাইছে আমি বললাম বউ তো তোমার অর্ধঙ্গিনী স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক তুমি আল্লাহর কাছে ধৈর্য ধরো বিবি যদি তোমাকে ঠকাইয়া যদি তোমাকে ঠকাইয়া বিবি যদি খুশি হয়ে থাকে তোমার বিবি কি খুশি হয়েছে বলে আমাকে ঠকাইয়া আমার বিবি খুশি হয়েছে কোন যুবক ওই খুশিতে যদি তুমি খুশি হও আল্লাহর কাছে যদি ধৈর্য ধরো তাহলে দুনিয়ায় পাবে শান্তি আখেরাতেও তুমি মুক্তি পাইয়া যাইবে ধৈর্য ধরতে হবে ঠকাইতেই তো পারে ঠিক আছে ও খেয়াল আমার আছে ইনশাল্লাহ আমার ভাইয়ের আমার আখেরি মনাজাত করে যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে আমাকে কথা দিতে হবে আখেরি মনাজাত করে যাবেন কারা কারা দাঁড়া না গেনে আমি যখন বলবো এবার হাত তোলার লক্ষণ ভালো না রেডি গলাটা পরিষ্কার বলে না ইনশাআল্লাহ